নমস্কার, আমি নীলু। স্টারস্টোনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। গত বছর অর্থাৎ 2023 সালে দুর্গাপুজোর ঠিক আগে আগে আপনি কি উজ্জ্বলা গ্যাস কানেকশানের জন্য আবেদন করেছিলেন বা এই মুহূর্তে আবেদন করেছেন? আপনি কিন্তু উজ্জ্বলা কানেকশান পাবেন না। তবে একথা আমি বলছি না, বলছে বাংলার বহুল প্রচলিত সংবাদপত্র অর্থাৎ বর্তমান পত্রিকা। ওই বর্তমান পত্রিকায় কী খবর প্রকাশিত হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এই খবরের সোর্স লিঙ্ক ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো এবার যাওয়া যাক ভিডিও। উজ্জ্বলাতেও বঞ্চনা, টার্গেট শেষ বাংলাকে বাদ রেখেই। 100 দিনের কাজ থেকে আবাস যোজনা, বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার তালিকাটা বেশ লম্বা। সেই তালিকায় নয়া সংযোজন, উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস সংযোগ। কেন্দ্র বাংলাকে বাদ রেখেই এবারের মতন উজ্জ্বলা যোজনায় নতুন গ্যাস সংযোগের টার্গেট পূরণ করে ফেলল। আবেদন করেও সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হলেন লক্ষ লক্ষ বঙ্গবাসী। অভিযোগ, আরও একবার মোদী সরকারের সংকীর্ণ রাজনীতির শিকার হল বাংলার মানুষ। গত বছর সেপ্টেম্বরে কেন্দ্র ঘোষণা করে নতুন করে 75 লক্ষ পরিবারে বিনা পয়সায় গ্যাস সংযোগ দেওয়া হবে। বাংলা থেকে প্রচুর আবেদনপত্র জমা পড়ে, তবে সেই প্রথম শর্ত বেঁধে দেয় কেন্দ্র। কী সেই শর্ত? কেন্দ্র জানায় আগের মতন তারা বিপিএল তালিকাভুক্তদের সরাসরি গ্যাস সংযোগ দেবে না, এই প্রক্রিয়ায় রাজ্য সরকারকে অংশ নিতে হবে। প্রতিটি জেলায় সংশ্লিষ্ট জেলাশাসককে মাথায় রেখে একটি কমিটি থাকবে, সেখানে গ্যাস বা তেল সংস্থার কর্তাদের পাশাপাশি রাখতে হবে সমাজের মান্যগণ্যদের। গ্যাস কারা পাবে বা কারা পাওয়ার যোগ্য নয় তা ঠিক করবে ওই কমিটি। এক্ষেত্রে কোনো ভুল হলে তার দায় বর্তাবে সংশ্লিষ্ট জেলাশাসকের ঘাড়ে। প্রাথমিকভাবে কমিটি তৈরির উদ্যোগও নেওয়া হয়, কিন্তু কয়েকদিনের মধ্যেই মোদী সরকারের আসল উদ্দেশ্য স্পষ্ট হতে শুরু করে। জানা যায় জেলাশাসককে কমিটিতে রাখা হচ্ছে স্রেফ সই করার জন্য, আসল চাবিকাঠি থাকছে সেই গণ্যমান্যদের হাতে যারা আদতে কেন্দ্র শাসক দলের ঘনিষ্ঠ। এতেই বেঁকে বসে রাজ্য, থমকে যায় উজ্জ্বলার সংযোগ দেওয়ার কাজ। রাজ্য জানিয়ে দেয় তারা এই প্রক্রিয়ায় থাকবে না, শুরুতে যে নিয়মে উজ্জ্বলার সংযোগ দেওয়া হয়েছে সেভাবেই হোক। তখন গ্যাস সংস্থার কর্তাদের কমিটির মাথায় রেখে বণ্টনের উদ্যোগ নেওয়া হয়, ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে সেই মর্মে নির্দেশও আসে। অভিযোগ, তারপরেই রাজনীতির জাঁতাকলে পড়ে যায় পুরো বিষয়টি। ফেব্রুয়ারির গোড়ায় রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এ রাজ্যে উজ্জ্বলায় 14 লক্ষ আবেদন জমা পড়ার পরেও রাজ্য সরকারের একগুঁয়েমিতে থমকে আছে বণ্টন। মোদীর এই বক্তব্যের পর যাবতীয় উদ্যোগ কার্যত ঠান্ডা ঘরে চলে যায়, তেল সংস্থাগুলির তৎপরতা ধামা পড়ে যায়। সব পক্ষই ধরে নেয় প্রধানমন্ত্রী রাজ্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিয়ে নিজেই চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছেন। তাছাড়া ইতিমধ্যে উজ্জ্বলা যোজনায় প্রায় 73 লক্ষ নতুন সংযোগ দেওয়া হয়েছে, এখন সেই প্রক্রিয়াও চলছে। অর্থাৎ বাংলাকে বঞ্চিত রেখে কেন্দ্র তার টার্গেট পূরণ করে ফেলেছে। তাই কেন্দ্রের তরফে কার্যত জানিয়ে দেওয়া হয়, বাংলাকে নিয়ে আর না চিন্তা করলেও চলবে। এই আবহে গ্যাস ডিস্ট্রিবিউটারদের একাংশ মনে করছে এ রাজ্যে উজ্জ্বলা ভবিষ্যৎ আপাতত অন্ধকারে।